দেখো, আগের দিনের ক্লাসে আমরা যেটা ডিসকাস করেছি সেটা কি ছিল না, কম্বিনেশনাল সার্কিট, লজিক সার্কিট। তো কম্বিনেশনাল লজিক সার্কিট, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, বেসিক লজিক সার্কিট এইসব সম্পর্কে বলেছি। তো আমরা এখন শুরু করছি কম্বিনেশনাল লজিক সার্কিটের। যেটা ফার্স্ট ছিল অ্যাডার, অ্যাডারের দুটো পার্ট ছিল, একটা হাফ অ্যাডার, ফুল অ্যাডার। তো প্রথমে আজকে আমরা ডিসকাস করব হাফ অ্যাডার সম্পর্কে। হাফ অ্যাডারে কী থাকবে না, হাফ অ্যাডারে তোমার হচ্ছে দুটো ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে। যেখানে আমার কি না, এবি আমি দুটো ইনপুট নিয়েছি, একটা আউটপুট। অ্যাডার মানে তো যোগ, তাহলে সাম থাকবে, আর যোগের সঙ্গে আমরা জানি হাতে থাকে কিছু, তাহলে ক্যারি থাকে। তো আমরা এখানে দেখো দুটো ইনপুটকে আমরা কাজে লাগাবো, একটা হচ্ছে 00 01 10 আর 11। আমরা জানি দুটো ইনপুট দিয়ে চারটে কম্বিনেশন হয় ডিজিটালের ক্ষেত্রে। তো প্রথমে যখন তোমরা 00কে দেখো, তোমরা যখন অ্যাড করবে 00-র ক্ষেত্রে কী হবে, সাম হবে তোমার কত, 0, ক্যারিও হবে 0। যখন 01কে অ্যাড করবে দেখো সাম 1 হবে, 0 আর 1-কে যোগ করলে 1 হবে, আর ক্যারি থাকবে 0, কোনো ক্যারি নেই। 10 যখন করবে তখনও সাম হবে 1, ক্যারি হবে 0। যখন একমাত্র তোমরা 11কে যখন অ্যাড করবে তখন দেখো, আমরা জানি 11 অ্যাড করলে কী হয়, সাম হয় 0, হাতে 1 চলে যায়, তাহলে ক্যারি 1 থাকে। তাহলে এরপরে দেখো তোমার, তাহলে আমরা সামটা কোন কোন সার্কিট দিয়ে বানানো হচ্ছে সেটা দেখব। সামটা আমার কী হচ্ছে না, সাম আমি যদি এস লিখি, এস কী হচ্ছে, এস হচ্ছে তোমার এ বার বি প্লাস এ বি বার। কীভাবে হচ্ছে না দেখো, যেখানে যেখানে আমার সামের 1 আছে আমি সেগুলোকে নিচ্ছি। এ কী আছে প্রথমে 1-এ, এ 0 বি 1 মিনস এ বার বি। আরেক জায়গায় কী আছে না, 1, তাহলে তখন আমরা কি এ 1 আছে বি 0 আছে, তখন আমরা তাহলে কী নেবো, এ হচ্ছে 1 তাহলে এ, আর বি 0 মানে বি বার, তাহলে এটা দেখা হচ্ছে কি এ বার বি প্লাস এ বি বার, দ্যাট মিন্স এ এক্স অর বি। আমরা জানি এটা এক্স অর গেটে সিম্বল। নেক্সট হচ্ছে তোমার ক্যারি, ক্যারির সময় কী হচ্ছে এ ইন্টু বি, তার মানে এটা হচ্ছে অ্যান্ড গেট। এরপরে যদি আমরা এখানে লজিক গেটের সার্কিটটা যদি আমরা এখানে বানাই, ধরো তোমার এটা লজিক গেটের সার্কিট, তো লজিক গেটের সার্কিটটা যদি আমরা বানাই তাহলে আমরা কি দেখতে পাবো না, এ বি দুটো ইনপুট থাকছে, তার মধ্যে একটা কি এক্সর গেট লাগিয়ে আমি এটাকে করছি সামটা করছি এ এক্সর বি, আর একটা করছি আমি ক্যারিটাকে করছি এ অ্যান্ড বি। ঠিক আছে, এটা হচ্ছে হাফ অ্যাডার। পরো নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করবো অ্যাবাউট ফুল অ্যাডার।